তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, ধন্যবাদ। কি হলো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন এভাবে? আধ ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছেন, আপনি শাড়ি পরাতে পারেন না নাকি? শান গলা ছিঁড়ে বলে, পারি তো, তবে তোমাকে শাড়ি পরাতে পারি না। সোহা চোখ বড় বড় করে বলে, শান শান ভ্রুকুচকে সোহার দিকে তাকিয়ে বলে, তোমাকে একবারও বলেছি আমি অন্য কাউকে শাড়ি পরাতে চাই? সোহা দুই কোমরে হাত রেখে রাগি গলায় বলে, তাহলে পরাচ্ছেন না কেন আমাকে? পার্টি শেষ হলে পরিয়ে দেবেন। শান সোহার দিকে একবার চোখ বুলিয়ে চোখ নামিয়ে নেয়, ঢোক গিলে অসহায় গলায় বলে, তোমাকে শাড়ি পরাতে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, কখন কি করে বসি। শানের কথায় সোহা তার গায়ের তাওয়ালাটা আরেকটু টেনে টুনে লাজুক চাহনি দিয়ে শানের দিকে তাকায়। কিছুক্ষণ চুপ করে থেকে পার্টিতে যেতে দেরি হয়ে যাবে ভেবে গলা ছেড়ে গভীর গলায় বলে উঠে, এমন ভাব করছেন যেন আমি আর একজনের বউ? এতদিন তো রোম্যান্স করে করে আমাকে পাগল করে দিয়েছিলেন কথায় কথায়। পুরো কথা শেষ করার আগে সোহার মাঝে আবার লজ্জা এসে হানা দেয়। সোহা একবার শানের দিকে তাকে চোখ নামিয়ে নেয়, শান ঠোঁট কামড়ে সোহার দিকেই তাকায়। শান দুই পা এগিয়ে এসে সোহার কোমরে হাত দিয়ে নিজের সাথে সোহাকে মিশিয়ে নিয়ে বাঁকা হাসি দিয়েই বলে, তুমি দেখি আমার সাথে থাকতে থাকতে রোমান্টিক হয়ে গিয়েছো, তো আগেই বলতে পারতে, তাহলে আমার আর এত কষ্ট করে সময় নষ্ট করতে হতো না, আর নিজেকে কন্ট্রোল করার জন্য কষ্ট করতেও হতো না। সোহা লজ্জায় পুরোপুরি নুয়ে গেল, মাথা নিচু করে লাজুক কণ্ঠেই বলে, আমি এসবের কথা বলিনি, আমি তো শাড়ি পরানোর জন্য বলছিলাম। শান সোহাকে আরো নিজের সাথে মিশিয়ে নেয়, ধীর গলায় বলে, সেটা যে জন্যই বলে থাকো না কেন, একবার যখন পারমিশন পেয়ে গিয়েছি তাহলে সময় নষ্ট করে কি লাভ। সোহার কিছু বলার আগে শান সোহার হাত থেকে শাড়িটা নিয়ে নিল, আলতোভাবে শাড়িটার ফাঁজ খুলে সোহাকে পরানো শুরু করে। সোহা শক্ত করে হাত মুঠো করে চোখ মুখ খিঁচে দাঁড়িয়ে থাকে, শানের স্পর্শগুলো ধীরে ধীরে গভীর হতে থাকে। সোহা নিঃশ্বাস বন্ধ করে শানের স্পর্শে কাতর হতে থাকে। একসময় সোহা শানের গভীর স্পর্শগুলোতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেই থাকে, তখন শানের থেকে ছিটকে দূরে সরে আসে। শাড়ি খামচে ধরে চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। শান বুঝতে পেরে ঠোঁট চেপে হাসি দিয়ে বলে, কি হলো, শাড়ি পরবে না? সোহা চোখ খুলে শানের দিকে তাকে লজ্জা মাখা চেহারাটা নিচে নামিয়ে নেয়। শান আবারও সোহার দিকে এগিয়ে আসে, সোহার ড্রেসিং টেবিলের সাথে খেসে দাঁড়াতে শান সোহার পাশে এক হাত নিয়ে দেয়ালে ঠেকায়, ঠোঁট কামড়ে সোহার কোমরে হাত রেখে বলে, এবার বুঝতে পেরেছো তো কেন শাড়ি পরিয়ে দেই না তোমাকে? সোহা লাজুক হাসি দিয়ে আবারও মাথা নামিয়ে নেয়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি পারবো বাকিটা করে নিতে। শান মুচকে হাসি দিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ায়, সোহার হাত ধরে আবার আগের জায়গায় নিয়ে দাঁড় করিয়ে বলে, এবার আর কোনো দুষ্টুমি করবো না, সোজা হয়ে দাঁড়াও তুমি। সোহা মাথা নেড়ে না করতে নিলে শান গম্ভীর চাহনি দেখে আবার সায় দেয়। শান এবার শান্তভাবে শাড়ির বাকি কাজটা করে নিল। শাড়ি পরানো শেষে শান আবারও একইভাবে সোহার কোমর জড়িয়ে ধরে সোহাকে নিজের কাছে নিয়ে আসে। সোহা ঠুকিয়ে শানের দিকে চোখ বড় বড় করে তাকাতে শান হালকা হাসে, শান সোহার গালে ডিপ কিস করে মুচকি হাসি দিয়ে বলে, খুব মিষ্টি লাগছে বউ। সোহার গায়ে কারেন্টের মতো এক ঝটকা বয়ে যায়, সোহার রন্ধে রন্ধে বউ ডাকার অনুভূতি ছড়িয়ে পড়ে। শানি প্রথম সোহাকে বউ বলেছে, সোহার প্রতি অন্যরকম লাগছে। সোহা কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, অবাক স্বরেই বলে, কি বলেন? শান ফ্রুকুচকে বলে, কি বলেছি? হাতার নিচে ঠোঁট কামড়ে ধরে বলে, ওই যে কি ডাকলেন আমাকে, আমার কেমন যেন লাগলো। আভা শান শব্দ করে হেসে উঠে, সোহান মন কাড়া সেই মিষ্টি হাসি হেসে বলে, বউ ডেকেছি, কেন তোমার কেমন লেগেছে? সোহা ঠোঁট উল্টে মাথা নাড়ায়, যার অর্থ
সে বুঝতে পারছে না। শান এক ভ্রুচি করে বলে, আচ্ছা এটা বলো, ভালো লেগেছে না খারাপ? সোহা লাজুক হাসি দিয়ে বলে, শান আবারও সোহার মন কাড়া মিষ্টি হাসি দিয়ে বলে, তাহলে আজকের পর থেকে তুমি যখন আমার উপর রাগ করবে তখন তোমাকে বউ বলে ডাকবো, তখন নিশ্চয়ই তোমার রাগ কমে যাবে। সোহা কিছু না বলে মুচকি মুচকি হাসতে থাকে। নিচ থেকে ঈশানের গলা শুনতে পেয়ে শান সোহাকে ছেড়ে দিয়ে বলে, হে রে ভাই, আমাকে সেই কখন বলেছিল তোমাকে তৈরি করে নিচে নিয়ে যেতে, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা তুমি তোমার ওই প্রিয় কালারের লিপস্টিকটা দিয়ে নিচে এসো, তোমাকে ওইটাতে আরও মিষ্টি লাগে, আর বেশি সাজতে হবে না বলে শান দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ পর কেক কাট করার পর নাইসা নীলা আর ঈশানকে খাইয়ে দিয়ে সোহাকে খাইয়ে দেয়, পরে একে একে সবাইকে খাইয়ে দেয়। সিমি মন খারাপ করে পড়ে, নাইসা মনে হয় আমাদের ভালোবাসে না, সবসময় সোহাকেই বেশি ভালোবাসে। নাইসা ফিক করেই হেসে দেয় সিমিকে দেখে, হাতে লেগে থাকা অবশিষ্ট কেকটা সিমির গালে লাগিয়ে দিয়ে আবারও হেসে হেসে বলে, আমি তো সবাইকে ভালোবাসি, তুই মিষ্টি মনিকে বেশি ভালোবাসি। আচ্ছা মনি, তুমি কি হিংসা করছো আমার মিষ্টি মনিকে? সিমি চোখ বড় বড় করে তাকায় নাইসার কথা শুনে, অবাক হয়ে বলে, আমি হিংসা করবো কেন? সোহা কোথাকার না কোথাকার মেয়ে, ওকে তো আমার মা বাবা রেল স্টেশন থেকে কুড়িয়ে এনেছে। নাইসা ইয়া পর হা করে তাকায়, হা করে গালে হাত দিয়ে সোহার কাছে এসে টেনে টেনে বলে, এ মা মিষ্টি মনি তাতাই দিদু মনি তোমাকে নাস্তা থেকে তুলে এনেছে। সোহা রেগে সিমির দিকে তাকায়, সোহা থুপথাপ পা ফেলে সিমির কাছে গিয়ে দাঁড়ায়, সিমির চুল টেনে বলে, মিথ্যে কথা বলো কেন, হ্যাঁ আমাকে রাস্তা থেকে এনেছো, আমাকে রাস্তা থেকে এনেছে নাকি তোমাকে এনেছে? সিমির চোখ রাঙিয়ে বলে, এই তুই আমার চুলে টান দিয়েছিস কেন? সোহা রেগে বলে, 100 বার দিব, 1000 বার দিব, তোমার কি? সিমি অবাক হয়ে বলে, অদ্ভুত তো, আমাকেই মারবি আবার আমাকেই বলবি মারলে আমার কি, তোকে এখন বেঁধে স্টোররুমে রেখে আসবো। সোহা ফিক করে হেসে দিয়ে বলে, নিজেই ভালো করে হাঁটতে পারো না আবার স্টোর রুমে বেঁধে রেখে আসবে তুমি। সিমি আমতা আমতা করে বলে, তো কি হয়েছে, তোর ভাই আছে কি করতে, ওকে দিয়েই তোকে রেখে আসবো। সোহা মুখ বাঁকিয়ে বলে, এ আসছে আমার ভাইয়ারা তোমার মতো নাকি, আমাকে ধরতে আসলেই আবার ভাইয়ার তোমাকে বেঁধে রাখবে। সিমি সামিরের দিকে তাকিয়ে বলে, এই তুমি আমাকে বেঁধে রেখে আসবে নাকি? সামিরের মাথা নেড়ে না বোঝাতে সোহা অগ্নি চোখে দেখে, আবার মাথা ছাকিয়ে হ্যাঁ বলে। সিমি সেটা দেখতে পেয়ে সোহাকে উদ্দেশ্য করে বলে, এই তুই ওর দিকে কিভাবে তাকাচ্ছিস কেন, তোর ভাই হওয়ার আগে ও আমার স্বামী হয়, তাই আগে আমার কথা শুনবে। সোহা রেগে ঝগড়া শুরু করে দেয় সিমির সাথে, সিমিও তাল মিলিয়ে ঝগড়া করতে থাকে, সবাই দুজনকে দেখে হাসতে থাকে। নাইসা বড়দের মতো কোমরে হাত রেখে এগিয়ে এসে দুজনে মাঝখানে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে ওঠে, এই তোমরা দেখি পেট কাল হয়ে যাচ্ছ, এভাবে ঝগড়া করলে সবাই পেট কাল বলবে তো নাকি, মিষ্টিমণি তুমিও কি পেট কাল হয়ে যাবে? সোহা ঝগড়া থামি ইনোসেন্ট ফেস করে নাইসার দিকে তাকিয়ে বলে, না তো বাবু, আমি তো গুড গার্ল, তোমার মনি আমার সাথে ঝগড়া করেছে প্রথমে। সিমি আরো ফুসে উঠে রেগে পালে, এই আমি তোর সাথে ঝগড়া শুরু করেছি নাকি তুই আগে করেছিস? রেগে সোফার সামনে থাকা মিনি টেবিলের ওপর থেকে ফ্লাওয়ার বাসটা উঠিয়ে নেয়, রেগে ফ্লোরে ছুড়ে মারার আগে শান হাসি থামিয়ে দৌড়ে এসে সোহার হাত ধরে থামিয়ে দিয়ে পালে, এটা ভাঙছো কেন তুমি, নিজের রাগ আমার ফ্লাওয়ার বাসের উপর ঝাড়ছো কেন, চলো চলো উপরে চলো, এখানে তোমাকে রাখলেই ঘরের জিনিস ভেঙে ফেলবে। শান টেনে টেনে সোহাকে উপরে নিয়ে যেতে থাকে, সিমি মুখ ফুলিয়ে গিয়ে সোফায় বসে পড়ে, নাইসা কপালে হাত রেখে বলে, হা একটু বোঝো বোঝো মেয়ে হয়ে কিভাবে ঝগড়া করে দুজন? নীলা হেসে বলে, হয়েছে পাটনা বুড়ি, চলো হাত ক্লিন করবে, কেক দিয়ে হাত ভরিয়ে কি করেছো তুমি, আবার সুইমিং গালেও লাগিয়ে দিয়েছো? নাইসা নীলার সাথে যেতে যেতে বলতে থাকে, আমি তো মনির গালে দিইনি, মনির বাবুর গালে দিয়েছি, চামির বাবাই বলেছে মনে যা খায় সেটা বাবু খেয়ে ফেলে, বাবু যা করতে চায় সব মনে করে
তাহলে তো আমি মঞ্জি কালে কেক থেকে সেটা পাওয়ার কালে লেগেছে। সবাই হাসতে থাকে নাইসার কথা শুনে। সিমি মুচকি হাসি দিয়ে আলতো ভাবে তার পেটে হাত রাখে। 3 মাসের কাছাকাছি হয়ে গিয়েছে সিমির প্রেগনেন্সির। সময় কিভাবে চলে যায় কে বলতেই পারে না। শান সোহাকে রুমে এনে দরজা বন্ধ করে দেয়। সোহা এখনও রেগে আছে। শান ড্রেসিং টেবিল থেকে একটা টিস্যু নিয়ে এসে সোহার সামনে বসে। সোহা রুকুচকিয়ে ছাচালো গলায় বলে, টিস্যু দিয়ে কি করবেন, টিস্যু দিয়ে কি করবেন? তোমাকে আমি তখন বলেছিলাম না তোমার ফেভারিট কালারের লিপস্টিকটা দিতে, তুমি এটা কি কালার দিয়েছো? সোহা শানের হাত থেকে খপ করে টিস্যুটা কেড়ে নেয়। শান চমকে যায় এমন কাজে। সোহা টিস্যু দিয়ে জোরে জোরে ঠোঁট খুঁজতে খুঁজতে বলে, খাওয়া দাওয়া করার সময় নষ্ট হয়ে যাবে তাই সেদিন দেইনি, পরে দেবো ভেবেছিলাম। কিন্তু আপু কি পেয়েছে নাকি, সব সময় আমাকে নিয়ে এমন করে। আমি কি এতটা খারাপ? আমি কত ভালোবাসি তবু আমার সাথে এমনই করে। সোহা নাক টানতে টানতে এইরকম আরও কথা বলতে থাকে আর জোরে জোরে ঠোঁট ঘষতে থাকে। সোহা অনেকগুলো অভিযোগ করলো সেমের নামে। শান সব শুনল মনোযোগ সহকারে। কিছুক্ষণ পর দেখলো সোহার ঠোঁট থেকে রক্ত বের পড়ছে। সোহা ঘষে ঘষে ঠোঁট কেটে আরও রক্ত বের করছে। শান সোহার হাত থেকে টিস্যুটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে রেগে পালে, কি করছো, কি ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে তো? শান আরেকটা টিস্যু নিয়ে যত্ন সহকারে সোহার ঠোঁটের রক্ত মুছিয়ে দিয়ে বুদ্ধিতে বলে, ছোট ভাবি মনি তো এখন প্রেগনেন্ট তাই এমন করে। এই সময় প্রচুর মুড সুইং হতে থাকে তাই অনেক কিছু করে বসে, তাই সেগুলো নিয়ে এত মন খারাপ করো না। সোহাকে আরও অনেক কিছু বোঝাতে থাকে শান। ভালো করে ঠোঁট মুছিয়ে সোহার প্রিয় রঙের লিপস্টিক দিয়ে সোহার ঠোঁট রাঙিয়ে দেয়। এটা শানেরও অনেক প্রিয় তাই শান সব সময় এটার কথা বলে। সোহাকে বুঝিয়ে বুঝিয়ে শান সোহাকে নিয়ে আবার নিচে আসে। আসতেই শুনতে পায় সোহার মা বাবা সোহাকে কয়েকদিনের জন্য নিয়ে যেতে চাইছে। এইসব শুনে শানের মাথায় আকাশ ভেঙে পড়ে। সোহারও একই অবস্থা, তবে সোহা সেটা প্রকাশ করলো না। শান সোহাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না ভেবেই শান লজ্জা সরমের মাথাকে সবার সামনে গিয়েই বলে, সোহা কেন যাবে, আমি থাকবো কি করে ওকে ছাড়া? শানের কথা সবাই বিস্মিত হয়ে শানের দিকে তাকিয়ে থাকে। সোহা চোখ বড় বড় করে নেয় শানের এমন কাছে। শান সবার মুখ দেখে বুঝতে পারলো তাড়াহুড়ায় কোথায় কি বলে ফেলেছে। শান নিজের কাজে লজ্জাবোধ করে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঈশান এগিয়ে এসে বলে, মানে শান বলতে চাইছে আমরা কি করে থাকবো সোহাকে ছাড়া? সোহাকে ছাড়া তো বাড়ি ফাঁকা ফাঁকা লাগে, তাই সোহার নাইশা পুরো বাড়ি মাতিয়ে রাখে, ও চলে গেলে তো সব চুপচাপ হয়ে যাবে। শান বোকার মতো মাথা নাড়ি সম্মতি জানায়। রিয়ানা রহমান মন খারাপ করে বলে, আমাদের পুরো বাড়িটাই খালি পড়ে আছে। আগে 2 মেয়ের ঝগড়া মেতে থাকতো, এখন একদম মৃত বাড়ির মতন, কয়েকদিনের জন্যই নিয়ে যাব। শাহনাজ বেগম রিয়ানা রহমানের মনের অবস্থা বুঝতে পেরেই বলে, না বেন, কেউ বাধা দেবে না, সোহাকে নিয়ে যান, যতদিন ইচ্ছে রাখতে পারেন, আর দরকার পড়লে শান মাঝে মাঝে সোহাকে দেখতে যাবে। শান অসহায় ভরা দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। মনে মনে বলে, মাঝে মাঝে কেন মা, আমি তো ওকে ছাড়া থাকতেই পারবো না, আমি ওর সাথেই চলে যাই। শানের ভাবনার মাঝে রিয়ানা রহমান বলে, শান মাঝে মাঝে যাবে কেন, আমাদের সাথে একেবারে চলু। ইমতিয়াজ রহমান সাই দিয়ে বলে, হ্যাঁ শানু আমাদের বাড়িতে চলো, কয়েকদিন জামাই আদর খেয়ে আসবে। শানের চোখ মুখ চলচল করে উঠে। শান খুশি হয়। কিছু বলার আগে সামির বলে, বাবা কালকে আমাদের কোম্পানিতে বড় একটা ডিল ফাইনাল হওয়ার কথা আছে, আজকে সেটার জন্য কিছু কাজও আছে আমার শানের সাথে। বলছিলাম সোহাকে নিয়ে যান শান, কালকের এই মিটিং শেষ করে চলে যাবে। ইমতিয়াজ রহমান মাথা নেড়ে বলে, ঠিক আছে তাহলে তাই হবে, সোহা মা তৈরি হয়ে চলে আয়, একটু পরেই না হয় বেরিয়ে যাব আমরা। সবার মুখে মনমরা ভাব দেখা যায়। শানের মুখও থমথমে হয়ে যায়। সোহা মাথা নেড়ে উপরে চলে যায় নিজের লাগেজ গোছানোর জন্য। বড়রা কথা বলতে শুরু করলে শান চুপচাপ সেখান থেকে সরে আসে। উপরে রুমে গিয়ে দেখে সোহা শুকনো মুখে ধীরে ধীরে তার দরকারি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। সোহা শানকে দেখে তার হাত চলা থামিয়ে শানের মুখোপানে তাকিয়ে থাকে। শান দরজা বন্ধ করে গড়গুটিয়ে রুমে ঢুকে সোহাকে জড়িয়ে ধরে মুখে অজস্র চুমু খায়। শান সোহার দুগালে হাত রেখে নিষ্পাপ গলায় বলে, তোমাকে ছাড়া কীভাবে থাকবো আমি, তোমাকে জড়িয়ে না ধরলে তো আমার ঘুমই হয় না। ও সোহা পাখি বলো না কীভাবে থাকবো,
সোহা ছলো ছলো নয়নে শানের দিকে একবার তাকে, আবার চোখ নামিয়ে নেয়, জড়ানো গলায় বলে, কিভাবে আবার বিয়ের আগে যেভাবে থাকতেন সেভাবে? আর একদিনেই তো একা থাকতে হবে, সেটা তো মানিয়ে নিতেই পারবেন। শান সোহার কোমর জড়িয়ে সোহাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথার নিড়ে বলে, না আমি এই একদিনও থাকতে পারবো না, তোমাকে না দেখে অফিসে গেলে আমার পুরো দিনটাই নষ্ট হয়ে যাবে, এক মুহূর্ত না দেখলে আমার নিঃশ্বাসই বন্ধ হয়ে যাবে, আমিও যাব তোমার সাথে। সোহা নাক টেনে নিজেকে স্বাভাবিক করে শানের বুক থেকে মাথা তুলে বলে, হ্যাঁ চলুন, একটু আগে যেভাবে বড়দের সামনে সেই কথা বলে উঠেছিলেন, নেহাত ভাইয়া বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু আবার সকলে নিজেকে গিয়ে এবার সত্যি সত্যি নির্লজ্জ প্রমাণ করে দিয়ে আসুন। যান যান যান। শান ইনোসেন্ট ফেস করে বলে,